তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী এবং কলেজের যারা সেকেন্ড ইয়ারে হিস্ট্রি নিয়ে পড়ছো তাদের জন্য একটি বিশেষ নোট নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বুর্জোয়া টিকা সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক আজকের ভিডিও। বুর্জোয়া অষ্টাদশ শতকে ইউরোপের ইতিহাসে বিশেষত ফ্রান্সে একটি অন্যতম সম্প্রদায় ছিল বুর্জোয়া। প্রধানত ফ্রান্সের সমাজে তিনটি সম্প্রদায়কে লক্ষ্য করা যায়। তার মধ্যে প্রথম সম্প্রদায় ছিল যাজক সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাত সম্প্রদায় এবং সর্বশেষ ও তৃতীয় সম্প্রদায় হল এই বুর্জোয়া সম্প্রদায়। এই বুর্জোয়া শব্দের আক্ষরিক অর্থ হল যারা ব্যবসায়ী বা ধনী গুণী। কিন্তু ফ্রান্সের ইতিহাসে বুর্জোয়া শব্দের অর্থ হল ধনী বণিক নয়, অর্থাৎ যারা শহরের শহরতলিতে বাস করত তাদেরকে এক কথায় আঞ্চলিক ভাষায় বলা হতো বার্গার বা বার্জেস্ট। এই বার্গার বা বার্জেস্ট এই শব্দ থেকে এই বুর্জোয়া শব্দটি এসেছে। এই বুর্জোয়া সম্প্রদায়ের মধ্যে মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। তার মধ্যে প্রথম সম্প্রদায়কে বলা হতো উচ্চ বুর্জোয়া এবং দ্বিতীয় সম্প্রদায়কে বলা হতো মধ্য বুর্জোয়া ও তৃতীয় সম্প্রদায় বা নিম্ন সম্প্রদায়কে বলা হতো নিম্ন বুর্জোয়া। এই উচ্চ বুর্জোয়ার মধ্যে ছিল শিল্পপতি বণিক, অর্থাৎ যারা ধনবান, যাদের আর্থিক সংগতি ছিল খুবই সুন্দর তাদের বলা হতো উচ্চ বুর্জোয়া। এদের অর্থের পাওয়ার ছিল খুবই বেশি। এবং মধ্য বুর্জোয়ার মধ্যে ছিল শিক্ষিত তথাকথিত বুদ্ধিজীবী সমাজের মানুষ, এরা ছিলেন শিক্ষক, চিকিৎসক এবং আইনজীবী। এই তিনটি সম্প্রদায়ের মানুষই ছিল মধ্য বুর্জোয়া। এবং সর্বশেষ নিম্ন যে বুর্জোয়া, এই নিম্ন বুর্জোয়ার মধ্যে ছিল কারিগর, শ্রমিক এবং দোকানদার। এছাড়াও কৃষক, ছোটখাটো দিনমজুর, ছোটখাটো মজুরদার, ব্যবসায়ী ছিল এই নিম্ন বুর্জোয়ার মধ্যে। আর্থিক দিক থেকে এই বুর্জোয়া শ্রেণী প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের থেকে অর্থবান হলেও এরা বংশ কৌলিন্যর দিক থেকে সর্বশেষ ধাপেই ছিল। তাই এই বুর্জোয়ারা শিক্ষাগত এবং আর্থিক দিক থেকে সক্ষম ও পারদর্শী হলেও সমাজে সম্মানের দিক থেকে তারা সবসময় নিচু চোখেই তাদের দেখা হতো। এই ছিল তোমাদের বুর্জোয়া সম্পর্কে সংক্ষিপ্ত এবং বিস্তারিত টিকা। তোমরা 5 নম্বরের টিকা বা 4 নম্বরের টিকা হিসাবে এই বুর্জোয়াটা লিখতে পারো। তো আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবে এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।